বিএনপি জামাতে তাণ্ডবের ভিডিও ফুটেজ দেখানো হলো ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিফিংয়ে জানানো হয়, জাতীয় নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে বিএনপি জামাত চক্র। সহিংস তাণ্ডবের বিভৎসতার চিত্র দেখে বিমর্ষ হয়েছে বিদেশি কূটনীতিকরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিএনপির সমাবেশ আর হরতাল দুদিনেই মার মুখে ছিল, যতটা না গণতান্ত্রিক তারও বেশি শক্তি প্রদর্শন, ক্ষোভের বহিঃপ্রকাশের। বিচারপতির বাসভবন, হাসপাতাল, আইনশৃঙ্খলা বাহিনী, গণপরিবহন, গণমাধ্যম কর্মী ছিল দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের লক্ষ্যবস্তু। সব ঘটনার ভিডিও ফুটেজ দেখানো হলো বিদেশি কূটনীতিকদের। ভিডিও ফুটেজ, ফটোগ্রাফ যেগুলি ওপেন সোর্সে অ্যাভেলেবল সেগুলি আমরা কম্পাইল করে দেখিয়েছি তাদেরকে। স্তব্ধ হয়ে গেছেন তারা। নির্বাচনে কাউকে আসতে হলে বর্তমান নির্বাচনের যে বিধিবিধান আছে, সংবিধানে যা আছে, সেইভাবে তাদেরকে আসতে হবে। নির্বাচনে যখন ক্ষমতার পালা বদলের একমাত্র পথ, তখন দলটি মানুষ হত্যা করে, জ্বালাও পোড়াও করে কোন অভিসন্ধি নিয়ে এগুচ্ছে, এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হলো ভিন রাষ্ট্রের প্রতিনিধিদের। তাদের বলেছি যে এখানে দুদিন কি হয়েছে, তার একটা তত্ত্ব আমরা দিয়েছি, সেইটাকে বানচাল করার মতলবে তারা এই ধরনের অপকর্ম করেছে। এইখানে স্টেপ ডাউনে চুর্যবস্ত্র করে, এই রাম রাজত্ব করে সরকার পতনের এই যে বাসনা দূর করে, এগুলো অলীক। আইনমন্ত্রী আবারও জানালেন, নির্বাচন ব্যবস্থার মধ্যেই সংসদ নির্বাচন হবে, এটা কূটনীতিকদের জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শান্তিপূর্ণ ও সহিংসতা মুক্ত নির্বাচনের নিশ্চয়তাও দিচ্ছে। So maybe the turnout was less, but people did vote. In 2018, people voted. And again, in the elections which are going to be held, elections will be free, fair and peaceful. It does not matter who comes or does not come. A participatory election means participation of the people. জানানো হলো রাজনৈতিক দলগুলো মাঠে কেমন আচরণ করে তার প্রকৃত চিত্রই তুলে ধরার চেষ্টা করা হয়েছে মাত্র। আমরা কিন্তু এখানে বলছি না যে সাইলেন্স মানে কমপ্লিটলি এগ্রি করেছেন ওনারা। আমরা এমনও বলছি না যে সাইলেন্স মানে ডিসএগ্রি করছেন। আমরা যেটা বলছি সেটা হচ্ছে, ওনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল, ওনারা কোনো প্রশ্ন করেন নাই। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।